আসসালামু আলাইকুম ম্যাপের উপরে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তো আলম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউক্রেনের ম্যাপ এবং এই হচ্ছে রাশিয়া আর এই যে লাল এটা ইউক্রেনের কাছ থেকে রাশিয়া এখনো পর্যন্ত দখল করা অংশ এখন শুরুতেই আমরা আপনাদেরকে এই ম্যাপের জাফরি যে অঞ্চলে নিয়ে যাব আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোলহি অঞ্চল এবং এই হুলিয়াপোল অঞ্চল এই হুলিয়াপোল থেকে ইউক্রেনের সেনারা এই অঞ্চলে ঢুকে পড়েছে এবং এখানে আক্রমণ করেছে গতকাল কিন্তু পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে বলা হয় যে রুশ সেনারা তাদের সেই আক্রমণকে প্রতিহত করেছে এবং তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে অর্থাৎ এই অঞ্চল রাশিয়ার অধীনে আছে এবারে আমরা আরেকটু উপরের দিকে যেতে থাকি উত্তর দিকে এখানে দেখবেন এই ভুহলে দ্বারে এখনো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে কিন্তু সে আগের মতো একই অবস্থানে আসে এখানে রাশিয়া আক্রমণ করার চেষ্টা করছে আক্রমণ করছে ইউক্রেন পাল্টা আক্রমণ করছে কিন্তু এই ভুলেদারের এই রাস্তাটিকে তারা এখনো পর্যন্ত ক্রস করে এদিকে যেতে পারেনি এরপরে আরেকটি এলাকা হচ্ছে এদিকের এই নবম মিখালিপকা এখানেও রাশিয়ার হালকা কিছু অগ্রগতি হয়েছে রাশিয়া এই শহরের কাছাকাছি চলে আসছে বলা যায় এরপরে উপরের দিকে এই যে অবজেদা শহর এই শহর আক্রমণ করছে রাশিয়া আগে এদিকে ছিল অনেকখানে এদিকে চলে আসছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে মারিনকা মারিনকা এই গত অনেক দিন ধরে রাশিয়া আক্রমণ করে যাচ্ছে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে কিন্তু তেমন একটা সামনে অগ্রসর হতে পারেনি আমরা এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে রাশিয়ার অবস্থান এখানে এ জায়গাতেই আছে এবং এই জায়গাটি তারা আর বেশি একটা সামনে যেতে পারেনি আসলে এখানে রাশিয়ার পরিকল্পনাটি ছিল যে এই নদীর ধার ধরে একেবারে এদিকে এসে এই যে বস বড় বসতিপূর্ণ এলাকাগুলো এদিকে অগ্রসর হওয়া কিন্তু রাশিয়া এখান থেকে তেমন একটা অগ্রসর হতে পারেনি বলে আমরা দেখছি তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে রাশিয়া ওখান দিয়ে সরাসরি নদীর ধার দিয়ে অগ্রসর হতে না পারলেও এই দুই দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে একটা হচ্ছে এদিকে আরেকটা হচ্ছে এদিকে এই দুই দিক দিয়ে অগ্রসর হয়ে হয়তো যদি তারা এভাবে সামনে আসতে পারে সেখানে এসে এই জায়গাটি বন্ধ করে দিয়ে তখন এই শহরটিকে পুরোপুরি দখল করে নিতে পারবে এরকম পরিকল্পনা তাদের আছে এবার আর একটু উত্তরের দিকে যদি আমরা যাই সেখানে দেখব এই প্যারভোমাইস্কা শহর এখানেও প্রায় একই পরিস্থিতি রাশিয়া বা রুশ সেনারা এই শহরটির দিকে এগুবার চেষ্টা করলেও কিন্তু সরাসরি শহর দিকে এগুতে পারছে না যে কারণে আমরা এখানে দেখছি যে তারা শহরের উত্তর দিক দিয়ে এবং দক্ষিণ দিক দিয়ে সামনে এগোয়ার চেষ্টা করছে এবং হয়তোবা এখানেও তাদের পরিকল্পনাটি এই শহরের দিকে এগিয়ে এসে এখান থেকে ঘিরে ফেলা এবং আপনারা দেখবেন যে রাশিয়া কিন্তু এই শহরের মধ্যেও আক্রমণ করছে এখানেও সেই একই অবস্থা যে এখানে একটা নদী আছে এবং এই নদীর তীর দিয়ে তারা আগানোর চেষ্টা করছে এই সমস্ত এলাকার দিকে এবং এই শহরের উত্তর দিকে এই সেজারনে এবং এই অপটিমের উত্তর দিকেও তারা আক্রমণ করছে আসলে এখানে মূল টার্গেট হচ্ছে আবদীপকা শহরটি আপনারা জানবেন অনেক দিন পর্যন্ত আমরা এই আবদিপকা নিয়েও আলোচনা করেছি আবদিপকার ক্ষেত্রেও আসলে রাশিয়া শহরের দিকে তেমন একটা অগ্রসর হতে পারছে না এখানে ইউক্রেনের ফ্রন্ট লাইনের কাছে এসে তারা ঠেকে গিয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে তাদের আক্রমণটা এই আবদীপকা শহরের উত্তর দিক দিয়ে আর আবদীপকা শহরের দক্ষিণ দিক দিয়ে তারা আগানোর চেষ্টা করছে এবং হয়তোবা এখানেও তারা সেই একই ধরনের পরিকল্পনা নিয়ে হয়তোবা আগাতে চাইবে যে এই দিক থেকে এসে এই জায়গাটিকে এভাবে ঘেরাও করা অথবা পুরোপুরি ঘেরাও না করলেও অন্তত এখান থেকে অনেক দূর এগিয়ে এবং এখান থেকে অনেক দূর এগিয়ে এই শহরের মধ্যে যে ইউক্রেনের সেনারা আছে তাদের সেই খুব সহজে বের হওয়ার পথটিকে বন্ধ করে দেয়া এজন্য দেখা যাচ্ছে যে আবদিপকার উত্তর দিক থেকে এই শহরে আর দক্ষিণ দিক থেকে এই শহরে আক্রমণ করছে রাশিয়া কিন্তু মূল যে আবদিপকা শহর সে শহরের উপকণ্ঠে এসেই কিন্তু থেমে গেছে তারা আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে শহরের ঘন বসতিপূর্ণ এলাকা সেই ঘনবসতিপূর্ণ এলাকার এই উপকণ্ঠে এসে রাশিয়া ঠেকে গেছে দক্ষিণ দিক দিয়ে আবার এটা হচ্ছে পূর্ব দিক এখানেও সেই একই অবস্থা এবং এই উত্তর দিকে এখানে দেখা যাচ্ছে কামিয়াঙ্কা নামে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গাটিকেও কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত দখল করতে পারেনি এ জায়গাটির পূর্ব দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক রাশিয়া ঘেরাও করল পশ্চিম দিকটি এখনো পর্যন্ত খালি আছে এবং এখান থেকে রাশিয়া তেমন একটা শহরের মধ্যে সামনে এগুচ্ছে না তবে আমরা এখানে যেটা দেখেছি যে রাশিয়া এই আবদিপকা শহর দখলের পরিকল্পনার পর থেকেই যেভাবে আক্রমণ করেছে সে আক্রমণে এই দিক থেকে এখানে আপনারা দেখতে পাবেন যে এই ক্রাসনোহীপকা শহরটি রাশিয়া গত কয়েকদিনে দখল করে নিয়েছে এই যে ক্রাসনহরিফকে এই ক্রাসনহরিফকে দখল করার পরে এই রাস্তাটি হয়তো রাশিয়া আটকে দিতে চাইবে এখান থেকে এসে এই রাস্তাটি হয়তো তারা বন্ধ করে দিতে চাইবে যেন এখান থেকে ইউক্রেনের সেনারা আর এই শহর থেকে বের হয়ে যেতে না পারে কারণ এই রাস্তাটি হচ্ছে এই আবদিপকা শহর থেকে বের হওয়ার প্রধান রাস্তা যদি এখানে আরও দুই একটি ছোট রাস্তা আছে সেগুলো হয়তো মাটির রাস্তা বা পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে খুব বড় ধরনের রাস্তা না খুব বেশ সুবিধা করতে পারবে না এই রাস্তাটিকে তারা দখল করতে চাইবে এবং এই জন্য দেখবেন যে এই শহরও কিন্তু আক্রমণ করছে রাশিয়া এবার যদি আমরা আরও আস্তে আস্তে উপরের দিকে যাই তেমন কোনো বড়ো ধরনের যুদ্ধ বা আক্রমণ এদিকে দেখছি না আমরা আক্রমণ পাল্টা আক্রমণ এখানে সবচেয়ে বড় আক্রমণ যেখানে বড় সবচেয়ে বেশি কথা হচ্ছে যেটা নিয়ে সেটা হচ্ছে এই বাঘমুদ শহর এই বাঘমুদ শহর নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আপনার দেখবেন এখানে শহরের অর্ধেক অংশ রাশিয়ার দখলে বা অর্ধেকেরও বেশি অংশ রাশিয়ার দখলে আমি যদি শহরটিকে আপনাদেরকে এভাবে দেখাই যে এই হচ্ছে পুরো বাঘমুদ শহরটি এখান থেকে এভাবে যদি একটা ম্যাপ টানা যায় তাহলে এ হচ্ছে পুরো বাঘমুদ শহরটি এখন দেখা যায় যে এই পুরো বাখমুদ শহরের এই অঞ্চল রাশিয়ার দখলে আর এই অংশটু হচ্ছে ইউক্রেনের দখলে এখন এখানে হয়তো ইউক্রেনের দখলের জায়গা কম মনে হতে পারে কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে ইউক্রেনের দখলে যে জায়গাটুকু আছে সেটা হচ্ছে এখানের অর্থাৎ এই শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অঞ্চল আর রাশিয়ার জায়গা রাশিয়ার দখলে যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা দেখবেন এখানে অনেক খালি জায়গা আছে এবং এই এলাকাটি হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা এই বাঘমুত শহরের পূর্ব এবং পশ্চিম অংশ এটা হচ্ছে পূর্ব অংশ এবং এটা হচ্ছে পশ্চিম অংশ এই দুই অংশের মাঝখানে একটা নদী আছে এখান থেকে বাঘমুত নদী এবং আমরা এর আগেও বলেছিলাম যে রাশিয়া এই বাঘমুত নদীর কাছে এসে থেমে যাবে এবং এখানে দেখা যাচ্ছে যে রাশিয়া এই বাখমুত নদীর তীরে এসে থেমে গেছে আপনারা এখানে দেখবেন এই যে বাঘমুতোকা নদী যেটা এই নদী পারে এসেই রাশিয়া থেমে গেছে এবং তারা নদী এখনো পার হয়নি এখানে আরও একটি বিষয় আছে সেটা হচ্ছে যে এই নদী পার হওয়ার জন্য বা এই নদীতে যতগুলো ব্রিজ আছে এখানে দেখছেন একটা ব্রিজ তারপরে যদি উপর দিকে যাওয়া যায় সেখানে দেখা যাবে এখানে আছে একটা ব্রিজ তারপরে দেখা যাবে এখানে আছে একটা ব্রিজ এরকম অনেকগুলো ব্রিজ আছে এই নদীর উপরে কিন্তু গত কয়েকদিনে ইউক্রেন এই নদীর উপরের ব্রিজগুলোকে ধ্বংস করে দেয় ব্রিজগুলোর থেকে মূলত তিনটে ব্রিজকে ধ্বংস করে দেয় এবং বাকি ব্রিজগুলো প্রায় অকেজ করে রাখে যে কারণে রাশিয়া এই নদী এখনো পর্যন্ত পার হচ্ছে না এছাড়াও আরেকটি বিষয় আছে এখানে এই নদী পার না হওয়ার সেটা হচ্ছে এই নদীর তীরবর্তী অঞ্চলগুলো বা এই নদী যেখান থেকে যাচ্ছে সেটা হচ্ছে নিচু অঞ্চল এবং এই দুই ধার হচ্ছে উঁচু এবং এই দিকটা উঁচু অঞ্চল রাশিয়া এই দিক থেকে এই নদী পার হয়ে শহরে ঢোকার চেয়ে এই সমস্ত দিক থেকে শহরে ঢোকার চেষ্টা করছে এবং সেদিকেই বেশি মনোনিবেশ করছে বলে মনে হয় যেমন এদিক থেকে তারা শহরে ঢোকার চেষ্টা করছে এদিক থেকে শহরে ঢোকার চেষ্টা করছে আবার এই উত্তর দিক থেকেও এই শহরে ঢোকার চেষ্টা করছে আপনারা হয়তো বলতে পারেন যে এতদিন পর্যন্ত তো ঠিক একইভাবে দেখছি যে রাশিয়া শহরে ঢোকার চেষ্টা করছে এদিক থেকে এদিক থেকে আপনি বারবার বলে আসছেন কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে রাশিয়া এই শহরের এই জায়গাগুলোতে ছিল অর্থাৎ এই এরিয়া পর্যন্ত হয়তো তারা এসে পৌঁছেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা সেখান থেকেও ভিতরে ঢুকেছে কিন্তু হয়তোবা অনেকে যেটা ধারণা করেন যে একেবারে মার মার কাটকাট করে তারা ভিতরে ঢুকে যাবে এবং সব কিছু দখল করে নেবে কিন্তু সেটা হচ্ছে না এখানে তারা অনেক ধীর গতিতে এবং অনেক আস্তে আস্তে এগুচ্ছে যেমন দেখুন আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই রাস্তার কাছাকাছি তারা চলে এসেছে কিন্তু এখনও পর্যন্ত এই রাস্তাটি তারা পুরোপুরি নি বা এই রাস্তা হচ্ছে তারা বন্ধ করেনি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা এমন একটা জায়গায় এমন একটা অবস্থানে এসে পৌঁছেছে যে এই রাস্তার উপর দিয়ে যদি কোনো ধরনের যানবাহন চলাচলের চেষ্টা করা হয় অর্থাৎ ইউক্রেন যদি এই রাস্তা দিয়ে তার যান অথবা ট্রাক অথবা ট্যাঙ্ক নিয়ে যাতায়াত করার চেষ্টা করে তাহলে সেগুলোকে রাশিয়া এখান থেকে খুব সহজেই সেগুলোর উপরে আক্রমণ করতে পারবে ঠিক একইভাবে যদি আমরা এই বাখমুতের উপরের দিকটা দেখি তাহলেও দেখা যাবে যে এই উপরের দিক থেকে যে রাস্তাটি বাখমুদ শহর থেকে বের হওয়ার যে প্রধান রাস্তা সেই রাস্তাটির কিন্তু একেবারে উপকণ্ঠে এসে রাশিয়া পৌঁছেছিল কিন্তু সেখান থেকে আবার ইউক্রেন তাদেরকে পিছু হটিয়েছে এবং এই জায়গাটি আবার রাশিয়ার কাছ থেকে তারা মুক্ত করেছে এরকম কিছু জায়গা আছে যেমন এখানেও কিছু জায়গা তারা রাশিয়ার কাছ থেকে মুক্ত করেছে এরকম কিছু জায়গা আছে আবার রাশিয়া নতুন করে ইউক্রেনের উপরে আক্রমণ করেছে ইউক্রেনের দিকে হামলা করেছে এবং ইউক্রেনের সেনারা বিশেষ করে এই রাস্তাটি ধরে তারা বের হওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখছি অনেক ভিডিওতে যে এই রাস্তাটি হচ্ছে মূলত মাটির রাস্তা এবং কিছুদিন আগে এত বৃষ্টি এবং তুষার ছিল যে এই রাস্তাটি পুরো কাদা রাস্তা কাদা মাটির রাস্তা হয়ে গিয়েছিল এবং এখান থেকে গাড়িগুলো বের হতে পারছিল না এবং কাদার মধ্যে গাড়ি আটকে পড়েছিল এরকম অনেক ভিডিও আমরা দেখেছি কিন্তু এখন কিছুটা এই রাস্তার মাটি শুকিয়েছে এবং এগুলো দিয়েও ইউক্রেনের সেনারা বের হয়ে যাচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউক্রেনের সেনারা এখানে নতুন করে আসছে নতুন করে সাজোয়াজান আসছে তাদের কাছে রসদ আসছে এই আসা যাওয়াটি হচ্ছে তবে এখানে রাশিয়া যে কাজটি করার চেষ্টা করেছে বারবার সেটা হচ্ছে যে ইউক্রেনকে এই আসা যাওয়ার মধ্যে যেন তাদের উপরে হামলা করতে পারে অর্থাৎ তাদের রাস্তাকে বন্ধ করে দিতে পারে এখানেও আপনারা দেখবেন যে রাশিয়া একেবারে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এই রাস্তার উপরে তারা খুব সহজে হামলা করতে পারে অর্থাৎ রাস্তার উপরে তাদের মোটামুটি একটা কন্ট্রোল চলে আসছে এটা বলা যায় কিন্তু তারপরেও ইউক্রেনের সেনারা এখনো পর্যন্ত এই বাখমুদ শহরকে ছেড়ে যায়নি এই বাখমুতের মধ্যে ইউক্রেনের অনেকগুলো ব্যাটালিয়ান আছে এবং তারা এখনো পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেনের রাষ্ট্রপতির পক্ষ থেকেও বলা হয়েছে যে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন যুদ্ধ চালিয়ে যায় এবং তারা সেটাই করছে তারা রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে যে আক্রমণগুলো আসছে সেই আক্রমণগুলো তারা প্রতিহত করার চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে আপনারা দেখবেন এখানে এদিক থেকে যেরকম রাশিয়া আক্রমণ করছে ঠিক এদিক থেকে আবার ইউক্রেন সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে বিভিন্নভাবে তাদের যত সামর্থ্য আছে সেগুলো দিয়ে এবং এ কারণে এখনো পর্যন্ত রাশিয়া এই বাঘমুদ শহরকে কিন্তু পুরোপুরি দখল করতে পারেনি আর বাঘমুদ শহর নিয়ে আরও কয়েকটি কথা বলা দরকার সেটার মধ্যে একটা হচ্ছে যে এখানে একটা স্টিল কারখানা আছে যে স্টিল কারখানাটাকে অনেকেই মাড়িও স্টিল কারখানার সাথে তুলনা করেন এবং মনে করেন যে রাশিয়া হয়তো মাড়িও পোলের মতো এই স্টিল কারখানাটিকে ঘিরে রেখে তারপরে হচ্ছে সেখান থেকে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণে বাধ্য করবে কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাশিয়ার যে ভাড়াটিয়া বাহিনী বাগনার গ্রুপ তারা এখানে আক্রমণ করছে এবং তারা এই স্টিল মিলের মধ্যে ঢুকে এখানে আক্রমণ করছে এবং স্টিল মিলের বলা যায় যে অর্ধেকটা তারা দখল করে নিয়েছে অর্থাৎ এখানে হয়তোবা বা মারিওপোলের মতো একটা পরিস্থিতি নাও হতে পারে আপনারা দেখবেন যদি আরও একটু ইয়া করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পুরো স্টিল মিলটা এখানে এদিকে আরও আছে এই স্টিল মিলের এতটুকু পর্যন্ত রাশিয়া দখল করে নিয়েছে যদিও বলা হচ্ছিল যে এই স্টিল মিলের নিচে অনেকগুলো টানেল আছে এবং সেই টানেলগুলোকে ইউক্রেনের সেনারা তাদের যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়াগনার এখানে ঢুকেছে আবার এই দিক থেকে এই এই ক্রমবে গ্রামটি নিয়ে এর আগে অনেকবার আলোচনা করেছি এই গ্রামটি অনেক গুরুত্বপূর্ণ এটি রাশিয়া দখল করার অনেকবার চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি বা আমরা যেটা বুঝতে পারছি যে রাশিয়া এখনো পর্যন্ত এই স এই গ্রামটি দখল করতে পারেনি রাশিয়ার সেনারা এখনো পর্যন্ত এই দিকটাতে আক্রমণ করে এই যে খালি জায়গা আছে তেমন একটা কিন্তু এখানে বসতি নেই এই খালি জায়গা পর্যন্ত তারা আসতে পারেনি অর্থাৎ এই বসতির কাছাকাছি পর্যন্ত তারা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছতে পারেনি আবার যদি এই দিকটা দেখা হয় যে এখানে দেখবেন রাশিয়া কিন্তু এই জায়গাটিতে আক্রমণ করেছে কিন্তু এখানে আক্রমণ করে তারা যে কাজটি করার চেষ্টা করছে যে এখানে ইউক্রেনের সেনাদের যে মূল ঘাঁটি এই অঞ্চলের সেই মূল ঘাঁটিতে হচ্ছে এটি যদি আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে একটা বাঘমুদ ইন্ডাস্ট্রিয়াল কলেজ এই বাঘমুদ ইন্ডাস্ট্রিয়াল কলেজটিকে এখন কিন্তু বলা হয় যে ইউক্রেনের সেনাবাহিনীর যে ব্যাটেলিয়ানটা এখানে আছে তারা এটাকে তাদের মূল ভবন হিসেবে তাদের মূল কেন্দ্র হিসাবে ব্যবহার করছে এজন্য রাশিয়ার সেনারা বা বগনার বাহিনী এই জায়গাটিকেও দখল করার চেষ্টা করছে আগে এই হচ্ছে বাঘমুতের যুদ্ধ এখানের থেকে আমরা সংক্ষেপে বা সংক্ষিপ্ত সার যেটা বলতে পারি সেটা হচ্ছে বাঘমুতের যুদ্ধ খুব গতিতে চলছে রাশিয়া খুব ধীরে এগুচ্ছে এবং ইউক্রেনে অনেকগুলো ব্যাটেলিয়ান এখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেনের কিছু রসদপত্র এখানে আসার চেষ্টা করা হচ্ছে ইউক্রেন পাঠানোর চেষ্টা করছে এ হচ্ছে বাঘমুত এখন বাঘমুত নিয়ে কেন এত গুরুত্ব কেন এত কথা বলা হয় যদি আমরা এটাকে এভাবে দেখি যে আপনারা দেখবেন যে এই বাঘমুত শহরের পরে অর্থাৎ এই দোনেস্কে এই বাঘমুতের কাছাকাছি যদি আমরা এই ম্যাপ দিয়ে আপনাদেরকে দেখাই এই বাখমুতের আগে এই যত বড় বড় শহরগুলো এই এই শহরটি এই লিসিসান তারপরে হচ্ছে এই হরলিপকা এগুলো কিন্তু রাশিয়া দখল করে নিয়েছে এখন এই বাঘমুত শহরে আপনারা দেখুন এখান থেকে এই দিক থেকে একটা রাস্তা আসছে দিক থেকে একটা রাস্তা আসছে এই দিক থেকে রাস্তা আসছে এদিক থেকে রাস্তা আসছে এদিক থেকে রাস্তা আসছে অর্থাৎ এটা হচ্ছে এমন একটা জংশন এখান থেকে সব দিকে যাওয়া সহজ এই জন্য বাঘমুতের আগে এই সোলেডার দখল করেছিল রাশিয়া আর এই বাঘমুতের পরে এদিকে অনেকখানি জায়গা খালি এবং এই বাঘমুতের পরে মূল যে রাশিয়ার টার্গেট হতে পারে এখানে সেটা হচ্ছে এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলো হতে পারে রাশিয়ার মূল টার্গেট বাঘমুতের পরে কারণ এই বাঘমুত দখল করার পরে রাশিয়া যদি এই এরিয়াগুলো পুরোপুরি দখল করে নেয় তাহলে এই দোনেস্কের মধ্যে এই যে জায়গাটা এটা হচ্ছে দোনবাসের সর্বশেষ সীমানা এখন এই দোনবাসের সীমানার মধ্যে তাহলে আর একটা ফ্রন্ট লাইন রাশিয়ার কাছে সামনে থাকবে সেটা হচ্ছে এটা এগুলো জনবসতিপূর্ণ এলাকা আর জনবসতিপূর্ণ এলাকাগুলোই আসলে মূলত যুদ্ধে দখল করার জন্য মূল গুরুত্ব তাহলে আমরা যদি এভাবে বলি যে এই বাঘমুদ শহরটি দখলের পরে রাশিয়ার সামনে এই দোনেস্ক এলাকা দখলের জন্য আর বড় দুটো প্রতিবন্ধক বা বড় দুটো ফ্রন্ট লাইন পড়বে একটা হচ্ছে এটা এই শহরগুলো এই শহরগুলোকে যদি রাশিয়া দখল করতে পারে তারপরে হচ্ছে এই শহরগুলো এবং এগুলোকে আরও বেশি অস্ত্র দিয়ে সজ্জিত করে রেখেছে ইউক্রেন এই শহরকে বিশেষ করে এই শহরগুলোকে এজন্য বাঘমুদ দখলের পরে বাকমুদ দখল করলেই যে হচ্ছে রাশিয়া একেবারে দ্রুত গতিতে এদিকে এগিয়ে যাবে এবং মারমার কাটকাট করে তারা ইউক্রেনের রাজধানীতে চলে যাবে বিষয়টি সেরকম না এরপরেও রাশিয়ার সামনে আরও অনেক বড় ধরনের বাধা অপেক্ষা করবে এই দনেস্ক এলাকাতেই আমরা আবার ফিরে এলাম এ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ম্যাপে এবার এই বাঘমুদ থেকে আমরা আরেকটু যদি উপরের দিকে যাই তাহলে দেখা যাবে এখানে এই শহরগুলোতে যুদ্ধ হচ্ছে এগুলো নিয়ে খুব বেশি একটা আলোচনা করব না তারপরে এখানে যুদ্ধ হচ্ছে খুব বেশি যে রাশিয়া অগ্রসর হচ্ছে বিষয়টি সেরকম না ঠিক একইভাবে এই শহরটি নিয়ে অনেকবার বলেছি এই বোলহরিফকা অনেকবার বলেছি এখানে ইউক্রেনের সেনাবাহিনী এই এলাকাগুলো রাশিয়ার কাছ থেকে দখল করে নিয়েছে আবার রাশিয়া এদিক থেকে এগুচ্ছে এরকম ধাওয়া পাল্টা ধাওয়া বা আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেই চলছে এই যুদ্ধ এভাবে দেখুন আপনারা এই ফ্রন্টলাইনে উত্তর দিকে আরও কয়েকটি জায়গায় এখানে যুদ্ধ হচ্ছে যেমন রাশিয়া এই ট্রেনি এলাকাতে আক্রমণ করছে এদিক থেকে এখান থেকে আক্রমণ করে রাশিয়া সামনে এগোবার চেষ্টা করছে এখানে আক্রমণ করার চেষ্টা করছে এই মাকিবকা শহরটিতে এভাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে এই লুহানস্ক দোনেস্ক এবং দোনবাস এলাকায় যাই হোক এই কথার মাধ্যমে আজকে আমাদের এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ম্যাপের উপরে যে বিশ্লেষণ সেটা শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ